আল্লাহ তাআলা যদি একটু রাজি হয়ে যায়, আকবার মিন নাইমি দুনিয়া ওয়াল আখিরা, এটা দুনিয়া আর আখিরাতের সমস্ত নিয়ামতের চেয়েও দামি। এই জন্য আল্লাহ তাআলা রেদওয়ান, আল্লাহ তাআলা রাজি হওয়া। আশ্চর্য বিষয়, আজকে আমি এক আজীব বাক্য পড়ছি, লাইসা মিনাল আজাব, এটা কোনো আশ্চর্য নয়। বান্দা আল্লাহকে ভালোবাসবে এটা আশ্চর্য নয়, ইউহিব্বুনাহু, বান্দা আল্লাহকে মহব্বত করবে এটা আশ্চর্যের বিষয় নয়, কারণ গোলাম তার মনিবকে মহব্বত করবে এটাই স্বাভাবিক। এটা কি মনি গোলাম তার মহসেনকে মহব্বত করবে এটা স্বাভাবিক, আমি আমার ডেনেওয়ালাকে ভালোবাসি এটা স্বাভাবিক, যে আমাকে দেয় তাকে আমি ভালোবাসি এটা স্বাভাবিক না অস্বাভাবিক? লেকিন বাদশাহ তার সুইফারকে ভালোবাসে এটা স্বাভাবিক না অস্বাভাবিক? আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুহুম, আল্লাহ তাআলাকে এরা ভালোবাসে, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বলেন আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আরো আগে বলেন আল্লাহ আমাকে ভালোবাসেন। যদি আমাকে আল্লাহ ভালো না বাসতেন তো আমার জিনা ইমান দিতেন না, আরো বেশি ভালোবাসেন বলে কোরআন দিয়েছেন। কি আরো বেশি ভালোবাসেন বলে কি দিয়েছেন? আমাকে আল্লাহ ভালোবাসেন, এটা আশ্চর্য। এটা কিভাবে সম্ভব? এক কি বলে এক কর্মচারীকে বাদশাহ ভালোবাসে, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, প্রেসিডেন্টের সামনে যারা গার্ড দেয়, প্রধানমন্ত্রীর সামনে যারা গানম্যান নিয়ে দাঁড়িয়ে থাকে, গান নিয়ে দাঁড়িয়ে থাকে, এদেরকে প্রধানমন্ত্রী চিনে না? চিনে? ভালোবাসা তার দূরের কথা, চিনে? কি কার নাম কি জানে? জানে না, শুধু জানে এসএসএফ, এরা এসএসএফ এর বাহিনী, এরা অমুক বাহিনী, ড্রেসে বলে দেয় অমুক বাহিনী, এর বাইরে আর কি? এর বাইরে আর কিছু আছে? এই জন্য কোন এমপিকে যদি প্রধানমন্ত্রী ভালোবাসে, আমাকে তিনি অনেক ভালোবাসে, আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, কোনো মন্ত্রীকে যদি প্রধানমন্ত্রী ভালোবাসে, তো এই মন্ত্রীর অবস্থা কি? আমাকে তিনি অনেক ভালোবাসে। কোনো রাষ্ট্রপতিকে যদি আমেরিকার প্রেসিডেন্ট ভালোবাসে, আরে ভাই ছাত্ররা ছোটরা মেহমান যখন আসে মেহমানদেরকে সামনে দাও, এই যে বললাম একরাম যখন বাইরে ওস্তাদরা একটু এই একরামটা করেন না, এই ছোট ছাত্ররা তো আমাদের কথা বুঝে ওনা দরকার নেই, বড়রা যারা আছে একটু সামনে দাও। আমেরিকার প্রেসিডেন্ট পৃথিবীর কোনো ছোট দেশের বাচ্চাকে ভালোবাসলে কি পরিমাণ, এটা আশ্চর্য, কি পরিমাণ খুশি! তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন এটা আশ্চর্য বিষয়, সুবহানাল্লাহ। আমি তো আল্লাহকে ভালোবাসি গরজে, আমাকে তিনি দেন এজন্য, তিনি আমাকে ভালোবাসবেন কোন গরজে? কি অথচ আল্লাহ রসুল মোমেনকে আল্লাহ তাআলা আগে ভালোবাসেন, মোমেনকে আল্লাহ আগে ভালোবাসেন, বান্দা আল্লাহকে পরে ভালোবাসে। বান্দা আগে মাহবুব হয় পরে মোহেব হয়, কি বলছি? আগে কি হয়? মাহবুব হয় পরে কি হয়? মোহেব হয়। আল্লাহ আগে ভালোবাসেন, বান্দা পরে ভালোবাসে, যেমনটি মা বাচ্চাকে আগে ভালোবাসেন বাচ্চা মাকে পরে ভালোবাসে। তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে কি, এবার দেখেন এক কর্মচারীকে বাদশাহ ভালোবাসে, ওই কর্মচারী কিন্তু আর কোনো নাফরমানি করে না, আর কি বলে, যিনি আমাকে এতটা ভালোবাসেন আমি তার নাফরমানি করি কিভাবে? কি বলে বলেন, যিনি আমাকে এতটা ভালোবাসেন বলেন আমি তার নাফরমানি করি কিভাবে? আমার বস আমাকে ভালোবাসে, ওসি সাহেব দারোগাকে ভালোবাসে, তিনি আমাকে এত ভালোবাসেন আমি তার খেলাফ করি কিভাবে? আমি তার খেলাফ চাই কিভাবে? ডিসি সাহেব কর্মচারীকে ভালোবাসেন, যিনি আমাকে এতটা ভালোবাসেন আমি তার বিরুদ্ধে বিদ্রোহ করি কিভাবে? এমপি সাহেব প্রধানমন্ত্রী আমাকে এত ভালোবাসেন আমি তার বিরুদ্ধে যাই কিভাবে? প্রেসিডেন্ট আমাকে এত ভালোবাসেন আমি তার বিরুদ্ধে বলি কিভাবে?
এবার বলে রব আমাকে এতটা ভালোবাসেন আমি তার বিরুদ্ধে যাই কিভাবে? কি হয়? এক এক নাফরমানি, হার হার গুনাহ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ। বলেন হার হার গুনাহ, বলেন আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ। এখন আপনাকে আল্লাহ ভালোবাসেন, আপনি আল্লাহর সাথে বিদ্রোহ কেমনে করবেন? কথা বলেন, ইউহিব্বুহুম আল্লাহ তাদেরকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুনাহু তারাও আল্লাহ। একটু বলেন তো হুজুর, বয়ান আছে, বয়ান শেষে ফোন দিবেন। কি বলছি বলেন, আল্লাহ আমাকে কি করেন আর আমি তার সাথে বিদ্রোহ করি, এটা কেমনে হয়? আমি তার সাথে বিদ্রোহ করি, এটা কেমনে হয়? তাহলে নামাজ না পড়া বিদ্রোহ, বলেন আওয়াম না পড়া বিদ্রোহ, আমরা তাকবীর উলা না পড়া বিদ্রোহ, মুখস্থ করেন কি বলছি বলেন, আমরা ওলামায় উম্মত তাকবীর উলা না পাওয়া আল্লাহর সাথে যুদ্ধ, বলেন আবার বলেন, নামাজের বাইরে একবার আল্লাহু আকবার বলা উহুদের চেয়ে ভারী, নামাজের ভিতরে আল্লাহু আকবার লক্ষ লক্ষ উহুদের চেয়ে ভারী, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কোটি কোটি উহুদের চেয়ে ভারী, ইমামের সাথে আল্লাহু আকবার কোটি 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 আল্লাহু আকবারের চেয়েও ভারী। এবার বলেন আওয়াম নামাজ না পড়া কি আল্লাহর সাথে যুদ্ধ? আরো আকরাব, জামাতে নামাজ না পড়া আল্লাহর সাথে যুদ্ধ। আরো আকরাব, তাকবীরে উলার সাথে না পড়া আল্লাহর সাথে যুদ্ধ। কি বলছি বলেন, আওয়াম খাললে বললে কালানাম, আওয়াম কালানাম খাললে বললে এটা কিছু বুঝে না, ও নামাজ কদ্দুর পড়ে নিলে আল্লাহ খুশি হয়ে যায়। আরে কথা বুঝেন না, 3 বছরের বাচ্চাটা আপনাকে শুধু একটা গ্লাস আগায় দিছে, গ্লাস আব্বু ধরো, আপনি খুশিতে আটখানা হয়ে ওর কপালে চুমু দিছেন, সুবহানাল্লাহ বলবেন না। আর ছেলে যে কলসি দিয়ে পানি নদী থেকে নিয়ে আসছে, আইনে ওই বাইরে রেখে দিছে, আপনাকে আইনে দেয় নাই, আপনি খুব নারাজ। কথা বুঝেন নাই মনে হয় কথা, 30 বছর ছেলেটা কলসি নিয়ে পানি বাইরে আনছে, আপনারা গ্লাসে ভরে দেন নাই, আপনি খুব নারাজ। কিনলে তুই বুঝা করলি না কা, তুই বুঝা গ্লাসটা পানি ওখানে রাখলি কা, তুই বুঝে শুনে, তুই বাবাকে চিনিস, বাবাকে বুঝিস, তুই বুঝে শুনে পানিটা ওখানে রাখলি খা। আর ছোট ছেলেটা গ্লাস একটা আগে দিছে, পানিও দেয়নি, বাবা ওরে চুমু খেতেছে, কিনলে গা বলেন তো, ওটা যে দূর করছে দূর বহুত, এটা যে দূর করছে দূর কি বহুত, তুমি করলে না কেন? ওলামায় উম্মত কি বলবে, তুমি করলে না কেন? তুমি জামাতে নামাজ করলে না কেন? তুমি তাকবীর উলা ছুটলো কেন? তোমারটা ছুটলো কেন? ও তো বুঝে না, তোমারটা ছুটলো কেন? তুমি তো বুঝো, তুমি তো কি, তুমি তো বুঝো। তাহলে বলেন আল্লাহর সাথে যুদ্ধ কোনটা? নামাজ না পড়া কত বড় যুদ্ধ? বলেন না কথা, বলেন না কেন? সবচেয়ে বড় যুদ্ধ জীবনে নামাজ না পড়া, নামাজ না পড়া মুহসিন আজিমের সাথে সবচেয়ে বড় যুদ্ধ। আমার মুহসিন আজিম, আমার সবচেয়ে বড় এহসান কারনেওয়ালা, আমি নামাজ পড়লাম না, এটা তার সাথে যুদ্ধ করলাম, আর তার সাথে যুদ্ধ করে ফেরাউনই টিকে নেই, আপনি টিকবেন কোত্থেকে? কি হয়? আচ্ছা এবার আমাদের মা বোনরা, অনেক মা বোন নাকি আছেন এখানে, মসজিদে যখন আজান হয় এই আজান পুরুষেরও আজান, এই আজান মেয়েদেরও আজান। পুরুষ নামাজ পড়ি আমরা 1:30, পুরুষ ছুটে আসবে মসজিদে, মেয়েরা ছুটে যাবে এই আজানের সঙ্গে সঙ্গে, মেয়েরা ছুটে যাবে তাদের ঘরের কোনার মুসল্লান নেসা, তাদের ঘরের কোনার মসজিদে। আমরা তখন ঘর বানাই, আমাদের ঘরে আমরা ড্রয়িং রুম বানাই, ডাইনিং রুম বানাই, পার্সোনাল রুম বানাই, কমন রুম বানাই, বাথরুম বানাই, এবার কি বলে ওয়েটিং রুম বানাই, এবার ভাগ্যরে কি বলে কিচেন রুম বানাই, তা আপনি ভাত রাঁধেন 2 বার, এর জন্য কিচেন রুম,
ভাত খান দুইবার, এর জন্য ডাইনিং রুম সাফ করে শোন একবার, এর জন্য ড্রয়িং রুম, আপনি যে নামাজ পড়েন পাঁচবার, আপনার শোয়ার রুম কোথায়? বুঝো নাই কথা, বাথরুমে যায় কয়বার? তিনবার, ডেলি যায় না তিনবার, তো বাথরুমে ডেলি তিনবার গেলে আপনার রুমে পুরো ঘরে বাথরুম কয়টা বানাইছেন? কি আমার, আমি ছোট্ট কতুর ঘরে আমার দোতলা নিচতলা দশটা বাথরুম বানাইছি, কয়টা বানাইছি? দশটা। তাহলে আমার রুম, আমার ঘরে নামাজের রুম কোথায়? আপনি নামাজের রুম বানান, কি বলছি বলেন? যারা নতুন করে বাড়ি বানাবেন তারা নতুন বাড়িতে নামাজ রুম বানাবেন, সবাই বলেন ইনশাল্লাহ বলেন। আপনি অজু করেন ডেলি পাঁচবার, তা আপনার অজুখানা কোথায়? আপনি বাথরুমের ভিতরে অজুখানা বানাবেন কেন? তাও তো অজুখানা হিসাবে বানান নাই এটা, আপনি গোসলখানা বানাইছেন। আপনি পাঁচবার অজু করেন, আপনার অজুখানা কোথায়? এর অর্থ কি আপনি বাড়ি বানাবার সময় ভুলে গেছেন আপনার যে অজু করা লাগবে? আপনি বাড়ি বানাবার সময় ভুলে গেছেন আপনার যে নামাজ পড়া লাগবে? আপনি বাড়ি বানাবার সময় ভুলে গেছেন যে আমার মেয়েরা রমজান মাসের শেষ দশকে এতেকাফ করা লাগবে? কি আমাদের মেয়েদের এতেকাফ রুম আছে ঘরে? আরে মুফতির ঘরে আছে সেটা জিজ্ঞাসা, মাদ্রাসার ঘরে আছে সেটা জিজ্ঞাসা, ব্যাপারটা কি? আপনি আপনার এতেকাফ রুম কেন বানালেন না? জানি বিশা হুজুর রহমতুল্লাহের কাছে যখনই কেউ যাইতো, হুজুর আমি একটা ঘর বানাইছি তা আপনি একটু দোয়া করে দেন, হুজুর বলতেন ওবা বলো যে আমি ঘর বানাই নাই, আমি নামাজের ঘর বানাইছি। কি কথা দূর হয়ে যাবে? হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন একজনে মসজিদের আরে ঘরে জানালা কাটছে, জানালা কাটছে আলো বাতাস আসার জন্য, কিন্তু ইনি নিয়ত করছে আমি জানালা কাটতেছি এই জন্য যেন মসজিদের আজানের আওয়াজ আসে। বলে এই জানালা কাটা পুরোটাই ইবাদতে পরিণত হবে। আল উমুরু বিমাকাসিদিহা, তাহলে পুরুষ নামাজ পড়বে কোথায়? নারীরা নামাজ পড়বে কোথায়? ঘরে। নারীরা নামাজ পড়বে কোথায়? ঘরে নির্দিষ্ট জায়গা, যে জায়গায় বাচ্চাদেরকে পেশাব করতে দিবেন না, যে জায়গায় বাচ্চা ঢুকাইতে দিবেন না, ওখানে কার্পেট বিছিয়ে রাখবেন, ওখানে জানামাজ বিছিয়ে রাখবেন, ওই দরজা লাগায় রাখবেন, ওটার পাশে দুটো অজুখানা দিবেন, ওটার পাশে একটা পেশাব করা বাথরুম বানাবেন, দুটো অজুখানা দিবেন, আর ওটার মধ্যে জানামাজ বিছিয়ে দিবেন, ওটার মধ্যে হ্যাঙ্গারে আপনার কি বলে হেজাব ঝুলায় রাখবেন, আপনার নামাজের পায়জামা নামাজের সালোয়ার ওটার মধ্যে ঝুলায় রাখবেন, যেন আপনার ঘরে কেউ ঢুকলে বুঝে না ইনার নামাজের কথা মনে আছে, নামাজের কথা কি আছে বলেন। আর এবার মসজিদের আজানের দিকে খেয়াল রাখবেন, আজানের দিকে খেয়াল রাখবেন। রাজুলুল কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিল মসজিদের সাথে লাগা, এটা কি শুধু পুরুষের ক্ষেত্রে, এটা নারীদের ক্ষেত্রেও? তো আপনি তো মসজিদে আসবেন না, আপনার দিল কিসের সাথে লাগা? আপনার দিল আজানের সাথে লাগা। সুবহানাল্লাহ বলেন, আপনার দিল কিসের সাথে লাগা বলেন? আজান হওয়ার সঙ্গে সঙ্গে পুরুষ নামাজের প্রস্তুতি নিবে, নারীও নামাজের প্রস্তুতি নিবে। যখন আজান হয় আজানের শব্দগুলো মুখে মুখে বলবেন, এটা হলো এজাবতে কাউলি, এটা হলো মুখে জবাব দেওয়া, আর কাজে নামাজের জন্য প্রস্তুতি নিবেন, এটা হলো কাজে জবাব দেওয়া, এজাবতে ফেলি। সুবহানাল্লাহ বলেন। আরো মজার খবর হলো এজাবতে কাউলি, মুখে জবাব দেওয়া মুস্তাহাব, কাজে জবাব দেওয়া ওয়াজিব। কি বলছি বলেন? আমাদের মা বোনরা মুখে জবাব কবে দিল, কাজে জবাব কবে দিল বলেন? আজান যখন দেয় বলেন, মুয়াজ্জিন যা বলে আমরা তাও বলবো, একামত যখন দেয় মুয়াজ্জিন যা বলে আমরাও তা বলবো। যদি এইভাবে শুধু আজান আর একামতের জবাব আপনি বলেন প্রতিদিন, আল্লাহু আকবার শব্দটা, আল্লাহু আকবার শব্দটা আজানে ছয়বার, আজানে ছয়বার আর একামতে ছয়বার, আজানের ছয়বার এই পাঁচ ছয় কত, একামতে ছয়বার কত, ত্রিশ বার। শুধু আজানের একামত, আজানের জবাব দিয়ে আপনি ত্রিশ বার আল্লাহু আকবার, একামতের জবাব দিয়ে ত্রিশ বার আল্লাহু আকবার, ষাট বার আল্লাহু আকবার বললেন, একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভালো বলেন। আচ্ছা রব আমাকে কি দিতে চায় বললেন? আজানে কতবার, একামতে কতবার, ষাটবার যদি উহুদের চেয়ে ভারী, ষাটটা উহুদ যদি শুধু আজানার একামতে অর্জিত হয়ে যায়, তা আমার জীবন কোথায় গিয়ে থাকবে ইনশাআল্লাহ বলে না? আমার দামটা কেমন হবে? মূলত আমাদের ইয়াকিন নেই, মূলত আমাদের কি নাই?
যদি ইয়াকিন না থাকে কাফের, ইয়াকিন হয় করি না তাহলে আমি মুমিনে নাকিস, ইয়াকিন হয় করি তো আমি মুমিনে কামেল। সুবহানাল্লাহ বলেন, কি বলছি বলেন।